السلام عليكم ورحمه الله تعالى وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي صلى الله عليه وسلم وعلى اله واصحابه اجمعين. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সিপ্রদর্শক মন্ডলী দেশে কিংবা দেশের বাইরে এই মুহূর্তে এই সুন্দর সময় পবিত্র মাহের রমজানের পবিত্র জুমা দিনের এই সুন্দর সময়ে যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাই মোবারকবাদ জানাই ইসলামে জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি মাওলানা ফখরুল শিকিম শিব্রদর্শক মন্ডলী প্রতি পর্বের মতো আজও ইনশাল্লাহতে আয়াল আমরা চেষ্টা করবো একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে যেহেতু মাহের রমজান চলছে আমাদের রহমতের সময় এই রহমতের সময় নিয়েই আজ আলোচনার বিষয় রহমতের মাস রমজান এ সম্পর্কে আলোচনা করতে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের সমাধান দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে প্রখ্যাত একজন আলী রয়েছেন আমাদের সাথে মাওলানা কাজী মারুফ বিল্লাহ খতিব জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা আসসালামু আলাইকুম রহমত লাহি ও বরাগত সুপ্রদর্শক মন্ডলী রহমতের মাস রমজান এই বিষয় অথবা এই বিষয়ের বাইরে যে কোনো বিষয় যদি আপনি জানতে চান যদি জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ আট এক আট নয় নয় দুই ছয় আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় পর্যন্ত আসুন কথা বলি আজকের সম্মানীয় অতিথির সাথে বর্তমান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান আবার আজ শুক্রবার মানে একেবারে দুটাই কিন্তু পরিপূর্ণতা আমাদের লাভ করেছে তো এই সুন্দর সময় আমাদের চলছে মাহের রমজানের রহমতের একটা সুন্দর সময় তিনটা ভাগে যে ভাগ করা হয়েছে তো রহমতের মাস রমজানের রহমতটা কিভাবে আমরা পাবো রহমত বলতে আমরা কি বুঝি ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মৌলানা মোহাম্মদ ফখরুল আশিক সাহেব বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মমিলের জীবনে মোত্তাকিদের জীবনে বছর পরিক্রমায় আবারও আমাদের মাঝে রহমত বরকত মাগফিরাত আর নাজাতের মহান পয়গম নিয়ে হাজির হল এই রমজান মোবারক প্রতি বছর রমজান আসে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং আমাদেরকে কীভাবে আল্লাহ সুহ তার নৈকট্যতম একজন বান্দা হিসাবে আমরা পরিগণিত হতে পারি এই জন্য মূলত মাহে রমজানের আগমন হয়ে থাকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আমরা পালন করি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সুবেহে সাহাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার কামাচার মিথ্যাচার সমস্ত কাম রিপু থেকে দূরে থেকে আল্লাহ সুভাহ আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা এই সিয়াম পালন করে থাকি আবার বেলা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করি তারাবিন বিন্নামাস আদায় করি বিশ্বকাপ তারাবিন নামাজ আদায় করে থাকি তাহলে গোটা মাসটি হচ্ছে আমাদের মমিনের জীবনে একটি পরিকল্পিত একটি মাস কিভাবে মত্তাকি হওয়া যায় কিভাবে আল্লাহর সঙ্গে নৈকট্যতম ব্যক্তি হিসাবে পরিগণিত হওয়া যায় কিভাবে জান্নাতি মানুষ হিসাবে জান্নাতি মানুষ একজন হওয়া যায় সেজন্য আল্লাহ এই জন্য প্রতি বছর আমাদেরকে মাহের রমজান দিয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি জনাবে নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আলহিউ মাহের রমজানকে তিনটি তিনটি বিভক্তর কথা উল্লেখ করেছেন যে প্রথম দশক রহমা প্রথম দশক হচ্ছে রহমতের ও আউসাতু মাঘ ফের মধ্য দশক হচ্ছে মাঘ ফেরাত বা ক্ষমা এবং ও আখির হু এক কম্বিনার নার সর্বশেষ দশক হচ্ছে জাহান নামের ভয়াবহ আজাব থেকে মুক্তি দানের আল্লাহ সুবাহ চমৎকার ভাবে তিনটি দশকে বিভক্ত করলেন আমরা যদি একটু চিন্তা চেতনার দিকে অগ্রসর হই তাহলে দেখতে পাবো যে আল্লাহ সব হায়ান হুয়া সবচেয়ে অন্যতম বড় একটি গুণ হচ্ছে রহমান তিনি মেহরবান তিনি অনুগ্রহশীল তিনি যদি অনুগ্রহ করেন কোনো বান্দার প্রতি যত বড় গুণা হোক সেই বান্দা মাপ পেয়ে যাবে তাই তো আল্লাহ সব হায়ান হুয়া তারা বলছেন আশরফু আলা আনফুসিম হে আমার বান্দারা তোমরা যারা অন্যায় করেছো অপরাধ করেছো গুণা করেছো নিজের প্রতি জুলুম করেছো তা ছোট হোক তা অতি 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 বড় হোক লা তাক না তুমি রব্বুল ইল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হইও না কারণ আমার রহমত এত বিশাল যে ইন্ডাল্লাহ আফফিজ জুনু বা জামিয়া তুমি যতগুলো গুনাই করো যত কঠিন জটিল গুনাই করো আমি সমস্ত গুনাগুলো মাফ করে দেবো মতারা আপনি যেহেতু গুনা মাফের কথা বলছেন রব্বান আয়লামিন পবিত্র কোরআনের তিরিশ পারার মধ্যে ইন্ডাল রাহিম এই শব্দগুলো যে কি পরিমাণ তিনি ব্যবহার করেছেন তিনি বারবার জানাম দিচ্ছেন স্মরণ করিয়ে দিচ্ছেন হে বান্দা যেমনটা বলছিলেন যে তুমি ক্ষমা নিয়ে চিন্তা করো না কারণ আমি নিজেই তো অফর রাহেম্ সুতরাং আমরা যদি আল্লাহ ভায়া রহমতের কথা একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক কত অনুগ্রহ আমাদেরকে ভান্ডার ভান্ডার দিয়ে রেখেছেন আমরা অসংখ্য নিয়ামতে সমৃদ্ধ হয়ে জীবনকে অতিবাহিত করছি আমরা যদি একবার চিন্তা করি যে কত অন্যায় করে ফেলি কত অপরাধ করে ফেলি যদি এই অন্যায় বা অপরাধ কোন ব্যক্তির কারণে বা ব্যক্তির কাছে আমরা করতাম তাহলে ক্ষমা পেতাম না কিন্তু আল্লাহ প্রতি রাতে শেষ মুহূর্তে এসে শেষ ভাগে আপনি জানেন আমরা সাহারি খাওয়ার জন্য সে শেষ ভাগে উঠি এই শেষ ভাগে আল্লাহ সু হায়ন তাহলে ইলে দুনিয়া দুনিয়ার যে আসমানটা আমরা দেখতে পাচ্ছি এই আসমান এসে মায়াবী কণ্ঠে হৃদয় ভরা কণ্ঠে রহমতের ডাক দেন আলামি মোস্তাক ফিরিন এমন কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি ক্ষমা চাও মাপ চাও ফাঁক ফিরাল্লাহ আমি তোমার গোটা জীবনের সমস্ত গুণাগুলো মাপ করে দেবো সুতরাং আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ পাক যে কত রহমত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন আল্লাহ সব হ্যান হুম তাহলে আমাদেরকে এই রহমত এত দিয়েছেন যে আমরা আমাদের চরম শত্রু হচ্ছে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান সবসময় চাইবে আমাদেরকে বিভ্রান্ত করতে এবং পদভ্রষ্ট করে জাহান নামে ধাবিত করতে আল্লাহ সব হারহুম তালার কাছে শয়তান চ্যালেঞ্জ করেছিল সুম্মালা আতিয়ান্নাহুম মিম বাইনি আদিহিম অমিন খলফিহিম ওয়ান আইমা আনিহিম ওয়ান শামা ইলিহিম মানুষের সামনে থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে আক্রমণ করে মানুষদেরকে জাহান দিকে ধাবিত করবে আল্লাহ সব হারহুম আলা ঘোষণা দিলেন যারা আমার কাছে ক্ষমা চাইবে তাদের প্রতি আমি রহমতে করুণা দৃষ্টি নিক্ষেপ করব সেই ব্যক্তি মাপ পেয়ে যাবে তাকে তুমি বিভ্রান্ত করতে পারবে না এখন শয়তান এখানেও শয়তানি করেছে এখানেও ফেইলিয়র হয়েছে তিনি কিন্তু উপর এবং নিচের কথা বলেননি আল্লাহ তো উপর থেকে রহমত বর্ষণ করে করবেন শয়তান কিন্তু উপরের কথা একবার বলে নেই সেটা তো আল্লাহ পাক তাকে বলতে দেননি মানে তিনি মাফ করবেন তাই আমরা ইনশাল্লাহ তাহলে রহমত নিয়ে আরও কিছু আলোচনা করতে চাই তার আগে একটা ছোট বিরতি নিয়ে এনেছি সুপ্রদর্শক আলোচনা চলছে সুন্দর একটি বিষয় নিয়ে রহমতের মাস রমজান এর বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথেই আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সরাসরি উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আলোচনা করছিলাম রহমতের মাস রমজান নিয়ে রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত আলেম দিন মাওলানা কাজী বিল্লাহ খতিব জাজিরা কেন্দ্র জামি মসজিদ ঢাকা চলুন আবারও আলোচনায় ফিরে যায়। রহমতের মাস রমজান শব্দটার মধ্যেই না একটা অসাধারণ একটা ইমোশন রয়েছে একটা ভালোবাসা রয়েছে তা তো শ্রেষ্ঠ এর ভান্ডার যদি বলতেন ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্যে রহমতের করুণার আধার মহান আল্লাহ হব সুবাহ মানুষ যখন অপরাধ করে একটু চিন্তাও করে না যে আল্লাহ পাক এটা মাপ করবে কিনা কিন্তু আল্লাহ মাফ করে দিবেন এটা হচ্ছে আল্লাপাকের সবচেয়ে বড় গুণ আপনি যদি এই যে তিনটি দশককে আল্লাহ আল্লা সুবাহ তালা বিভক্ত করেছেন একটু একটু চিন্তা করলে আমরা বুঝতে পারি যে প্রথম দশকটি রহমতের জন্য কেন রাখা হলো পরের দশক মাঘ ফেরাত তার পরের দশক জাহান নামের বয়েব আজাব থেকে মুক্তি দান মানুষ যখন অপরাধ করে সেখানে করুণা না থাকলে অপরাধ ক্ষমা পাওয়া যাবে না এই জন্য আল্লা সুবাহা তারা প্রথম রহমত রেখেছেন এরপরে মাগফিরাত রেখেছেন অপরাধ করার পরে আল্লাহ সুবাহা তারা তার করুণা নিক্ষেপ করবেন এবং ক্ষমা প্রাপ্তি লাভের পরে যে বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয় সে বিষয়টি হচ্ছে জাহান্নামের নামে ভয়াবহ আজাব থেকে মুক্তি সেটা আল্লাহ পাক সর্বশেষে রেখেছেন মহতরাম আমরা যদি এই রহমতের মাসকে একটু ভালো করে ভাবি যে এই রহমতের মাস শুধু একাই এসেছে না রহমতের মাস মাহে রমজান অনেক কিছু নিয়ে এসেছে মাহে রমজান নিয়ে এসেছে কাফ মাহে রমজান নিয়ে এসেছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাতের সুসংবাদ এবং মাহে রমজান নিয়ে এসেছে আমাদের জন্য ইফতারির মতো এটা বড় বোধের একটি পরিবেশ মাহে রমজান নিয়ে এসেছে সাহরির সময় রহমতের সময় আমরা উঠি উঠার একটা পরিবেশ মাহে রমজান আমার জন্য বড় বিষয় তারা এটাতে কিন্তু মানে মিলন মেলা হয়ে যায় একেবারে পাশের বাড়ির মানুষ পাশের ফ্ল্যাটের মানুষ সবাই মিলে একাকার হয়ে মসজিদ ভরপুর হয়ে যায় বিশ টাকা নামাজের জন্য একটা ঈদের মতো মনে হয় যে বিশ টাকা তারাবি নামাজ এটা কিন্তু কম নয় অনভ্যস্ত এগারোটি মাস সে বিশ টাকা অতিরিক্ত নামাজ পড়ে না কিন্তু মাহের রমজান যখন আসে তার কাছে কোনো ক্লান্তি নেই শ্রান্তি নেই সেই জন্য আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে তেলাওয়াজ কারণ কোরআন কারিমের তেলাওয়াজ শুনছে এবং আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সারা বিশ্ব তো বটেই বাংলাদেশও খতমে তারাবিতে অংশগ্রহণ করার জন্য মানুষের যে উপচে পড়া ভিড় এটা প্রশংসনার প্রশংসার দাবি দাবি রাখে এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আল্লাহ হুম তালা মাহে রমজানে আমাদেরকে কতটা করুণা আরাধার সৃষ্টি দিয়েছেন যে আল্লাহ সহ তালা একটি নফল করলে আদায় করলে সেই নফলে সব পাচ্ছি না একটি নফল আদায় করলে আল্লা সুহানুহ তালা শুরুটা করবেন ফরজের সবাব দিয়ে সুবাহ আল্লাহ তাহলে ফরজের সবাব থেকে যদি শুরু হয় তাহলে ফরজের অবস্থা কি দাঁড়াবে রসুল পাক বলেন যে তাহলে এক যে ব্যক্তি ফরজ আদায় করলো

চরম শত্রু শয়তান ও চাইবে আমাদেরকে বিভ্রান্ত করতে এখন রহমত আমরা প্রাপ্তি লাভ করি আমরা মাঘ প্রাপ্তি হব আবার যাহার নাম থেকে মুক্তি পাবো এটা কিন্তু শয়তান কখনো চাইবে না চাচ্ছে না এই জন্য আল্লাহ সব তারা কত মেহরবান শয়তান যেন আমাদেরকে ক্ষতি সাধন না করতে পারে ডিস্টার্ব না করতে পারে এই জন্য এই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানকে আবদ্ধ করে রেখেছে হ্যাঁ এবং যে সমস্ত জিনদের মধ্যে দুষ্ট জিন আছে সেগুলোকে আল্লাহ সব তাহলে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে রেখেছেন তাহলে শয়তান এবং দুষ্ট জিন এদেরকে এরা আমাদেরকে ডিস্টার্ব করতে পারছে না এবং এখানে শেষ নয় জাহান নামের সমস্ত দরজাগুলো যখন রমজান মাসে প্রথম চারটি উঠে তখন থেকে শুরু করে সমস্ত জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক এইভাবে আমাদের জন্য রহমতের দুয়ার খুলে রেখেছেন মোহতারাম রাইয়ান নামক যে জান্নাতের কথা আমরা শুনি সবচেয়ে সুসজ্জিত সুসজ্জিত এটা এটা কিন্তু ফেরেস তারা সাজাতে থাকে আর ডাকতে থাকে হে আমার রোজাদার বন্ধুরা এই যে তোমাদের জন্য জান্নাত এবং এটা শুধুমাত্র একটা প্যাকেজ সেটা কিন্তু রোজাদার যারা তাদের জন্য রোজাদাররা কি ঢুকে যাবেন ওই দরজাটা বন্ধ হয়ে যাবে কারো জন্য ঢুকতে দেওয়া হবে না সো শুধুমাত্র একটি দরজা আপনি যেটা বললেন একটি জান্নাত এটা স্পেশাল শুধুমাত্র সিয়াম পালন করে দিচ্ছে এই এজন্য আজকে আমরা যারা সিয়াম পেয়েছি মাহে রমজান পেয়েছি আমাদের সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে মাহে রমজানের সিয়ামের আদব রক্ষা করা প্রতিটি রমজানের প্রতিটি দিনের রোজা সঠিকভাবে আদায় করা আমাদেরকে এক্ষেত্রে দিনে সিয়াম পালন করা রাত্রেবেলা তারাবির নামাজ পড়ার ব্যাপারে সচেতন থাকতে হবে আমরা অনেকেই মনে করি যে তারাবীর সুন্নতে মোয়াক্কাদা না পড়লেও চলে আমরা যদি রমজান বাদে আগে পরে বিভিন্ন সময় রোজা রাখি বিভিন্ন নফল রোজা আমরা রেখে থাকি কিন্তু সেই রোজা কিন্তু তারাবীর নামাজ নেই কিন্তু মাহের রমজানে তারাবির নামাজ কেন এলো রোজার সাথে সম্পৃক্ততা আছে এই জন্য আমাদেরকে অবশ্যই তারাবিন্ন মাছ আদায় করার ব্যাপারে সচেতন থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবেই যেন বিশ শাখার তারাবিন্ন মাস কোনোভাবেই কমতি না হয় এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তার পাশাপাশি আমরা যে ইফতারির সময় আমরা স্বাভাবিক খানাপিনা মনে করি কিন্তু না রাসেল পাক হাসান বলেন যে ইফতারির সময়টি রোজাদারদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি সময় নবীজি বলেন যে ইফতারির সময় প্রতিদিনে কমপক্ষে একটি করে হলে দোয়া কবুল হয়ে যায় এবং নবীজি আরো বলেন যে লিসমি ফার হাতান রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির বিষয় রয়েছে ফার হাতুন অ্যান্ড ফিত্রি একটি হচ্ছে ইফতারির সময় ইফতারির সময় কেমন আনন্দ কেমন একটা রহমতের একটা ঘন্টা মানে তৃষ্ণায় কষ্টে এই যে একটা ছাতি ফেটে যাচ্ছে সামনে ইফতারি আজান হয়ে গেল এক্ষুনি খাচ্ছি এই যে একটা মধুর একটা চমৎকার আমেজিক পরিবেশটা এটাই হয়তো আল্লাহ রসুল এটাই এখানে পরিবে দেখতে পাচ্ছি আমাদের ডানে সামনে পেছনে আমাদের চারদিকে যেই মহল আত্মীয় স্বজন আমরা সকলকে চাই আমাদের ইফতারের সঙ্গে খুব আমরা এই ইফতারের বিষয়টা একটু বিস্তারিত আপনি বলবেন আমরা একজন দর্শকের ফোন নিয়ে এনেছি আসসালামু আলাইকুম রাহমত হ্যালো দর্শক আমাকে শুনতে পাচ্ছেন

এম করা হয় যদি তারা এক মাস তাদের কোন আত্মীয় সুজন তাদের জন্য মাগফিরাত করাতে পারে ক্ষমা প্রাপ্তি তাদেরকে দিতে পারে আল্লাহ পরবর্তী তে আল্লাহ হইতো একবার আজীবনের জন্য মাফ পেয়ে গেল এখন আমাদের ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করুক আমরা কিন্তু আরও বিষয় আপনার কাছ থেকে জানব তার আগে আবারো একটা ছোট বিরতি নিয়ে যাচ্ছি সুপ্রদর্শক मंडলি চলছে সুন্দর একটি আলোচনা রহমতের মাশরম রমজান এই বাকি অংশটুকু থাকবে বিরতির পর থাকুন আমাদের সাথেই আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ রয়েছেন আমাদের সাথে প্রখ্যাত আলেম দিন মৌলানা কাজী বিল্লাহ খতিব জাজিরা কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা আলোচনা করছিলাম রহমতের মাস রমজান নিয়ে চলুন আবারও আলোচনায় ফিরে যাই মোতারাম যেমনটা আপনি বলছিলেন যে শয়তান চতুর্শ থেকে আমাদের ওয়াসাকে দিচ্ছে আর মহান রব্বুল আলমিন রহমতের ভান্ডার উপর থেকে ঢেলে দিচ্ছেন বন্দার প্রতি আমরা এই আলোচনাগুলো শুনবো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি লুৎফর রহমান বলছি বিরাসার বামনবাড়ি থেকে হুজুর আমার দুইটা প্রশ্ন জি নাম্বার 1 রমজানে যে নাজাত প্রাপ্ত হলো না সে ধ্বংস হোক এই দোয়া করেছেন আল্লাহর প্রধান ফেরেশতা আর আমিন বলেছেন আল্লাহর হাবিব আমার প্রশ্নটি হচ্ছে নাজাত অথবা ধ্বংস এই দুই অপশনের বাইরে আমার মত গুনাহগারের জন্য থাক কোনো অপশন আছে কিনা যে রোজা থাকতে কিন্তু যার রোজা ও নামাজ ত্রুটিযুক্ত আর দ্বিতীয় আমরা একটি প্রশ্ন শুনেছি দ্বিতীয়টির তার আগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা প্রথম দিয়ে উত্তরটা দিয়ে দিই রসুল পাক সাল্লাম একদিন আমাদের সম্মানিত যে প্রশ্নকর্তা যিনি বলছিলেন যে যে ক্ষমা প্রাপ্তি লাভ করতে পারল না রসুল পাক সাল্লাম একদিন মেম্বরে উঠছিলেন প্রতি মেম্বরে কদম রাখছিলেন আর আমিন বলছিলেন প্রত্যেক মেম্বরে কদম মোবারক রেখে রেখে আমিন বলছিলেন সাহাবাহরাম কিছুটা আশ্চর্য হলেন যে সময় এমনটি নাই জিজ্ঞেস বললেন কোন দোয়া করা হল না বা কোনো দোয়া করা হল না কি বা বা দোয়া করলেন কি বা দোয়া করলেন উত্তরে আমিন বললেন তখন রসুল ফখরম তাদের প্রশ্ন উত্তরে বললেন হে সাহাবিরা আজকে জিব্রাইল তিন শ্রেণীর বিরুদ্ধে বদদোয়া করেছেন তাদের বদুয়া কবুল হওয়ার জন্য আমি নবী মোহাম্মদ রসুল্লাহাম আমিন বলেছি তাহলে এখানে বিষয়টি গুরুত্ব বহন করে জিব্রাইল বদুয়া করেছেন নবীজি আমিন বলেছেন এই বদুয়া নিঃসন্দেহে কবুল হয়ে গেছে আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ রসুল পাকসালাম আমিন বলেছেন এই জন্য বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে তখন রসুল পাকসুল বললেন যে প্রথম মেম্বরে পাড়া দিয়ে আমিন বললাম এই জন্য যে যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথচ তাদের কাছ থেকে জান্নাত কুরাতে পারলো না তার মানে খ্যাদবোধ করে তাদের দোয়া নিতে পারলো না জান্নাত অর্জন করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার মানে পিতা করার গুরুত্ব কথা আল্লাহ রসুল দ্বিতীয় মেম্বারে পাড়া দিয়ে আমিন বললেন জিব্রাইল বরদোয়া করেছেন ওই ব্যক্তিদের জন্য যারা রসুল পাক নাম মুবারক শুনলেন আর সঙ্গে সঙ্গে সাল্লা আলি বললেন না এই যে দরুদ পাঠ করলেন না তাদের বিরুদ্ধে জিব্রাইল বদুয়া করলেন তারা ধ্বংস হয়ে যাক রসুল ফাগু আসলাম আমিন বললেন এবং সর্বশেষ রসুল আমিন বললেন এই জন্য যে যারা মাহের যে রমজান আমরা এই পাওয়ার পরে মাহের রে অর্জন করতে পারল না গুণাকে মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তাহলে আমাদের জন্য সম্মানিত শ্রোতা আমাদের জন্য দর্শক শ্রোতা আমাদের জন্য যথেষ্ট অপশন আছে মাহের রমজান সবে মাত্র আজকে চার দিন আমাদের প্রতিদিন আমরা ক্ষমা চাইব আল্লাহ পাকে দরবারে

আমি দৈনিক একশবার তাওবা করি তাহলে নবীজির মতো মহামূল্যবান নবীজির মতো মহা মহান ব্যক্তি যদি তিনি দৈনিক একশতবার তাওবা করেন তাহলে আমরা নেই যিনি মাসুম ছিলেন থাকবেন কেমন পর্যন্ত আছেন এবং আল্লাহ পরে যার মর্যাদা

সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একই স্থানে বসেছে ইফতারি কে কাকে খাওয়াবে কে কাকে একটু আদর যত্ন করবে সেখানে অনেক আয়োজন আপনি দেখেন শাহরু ইজাদু ফিহি রিস মাহে রমজান যে রিজিক বৃদ্ধির একটি মাস সেখানে আপনি দেখেন কত সুস্বাদু খাবার পরিবেশন করা একটি ইফতার পরিবেশের মধ্যে সেখানে পানিও আছে সেখানে শরবত আছে সেখানে বিভিন্ন আইটেম আছে ফল আছে এত চমৎকার এত খরচ মানুষের কাছে খরচ মনে হয় না কেন মনে হয় না আল্লাহ পাকের রহমত সেখানে বর্ষা কোনো হিসাব করছেন না আপনি সুন্দর একটা কথা বলেছেন ইফতার একটা বড় শপিং মলে বড় একটা স্টোরে আপনি দেখবেন সেখানে মালিক কর্মচারী যত তা ম্যানেজারও সে বসে আবার কিন্তু চিন্তা করছে সেভাবে ট্রিট করা হচ্ছে সে এই পরিমাণ করবে অন্য এগারোটি মাসে আপনার হোটেল থেকে অথবা রেস্টুরেন্ট থেকে খাবার মালিকের জন্য একরকম কর্মচারীর জন্য আরেক রকম আনে

সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ লাইসা আমাদের কারো কারো বেশি পরিমাণে ইফতার করাবার সুযোগ নেই আমার সামর্থ্য আছে সাধারণ এই দিয়ে একজন ব্যক্তিকে ইফতার করব সে যদি অসন্তুষ্ট হয়ে যায় রাসূল পাক সাল্লাল্লাহু বললেন যে ইয়া আল্লাহু হাযা সওয়াব আল্লাহ পাক দেখো তোমাদের কি পরিমাণ সওয়াব দিবেন যে আল্লাহ রাসূল বললেন মানফাত্তারা সায়মান আলা মাসকতি লা বানিন তোমার যদি এক ঢোক দুধ আর আও মত অথবা এক গ্লাস পানি তাহলে তোমাদের হক আদায় হয়ে যাবে তার মানে একজন ব্যক্তিকে রোজা দাঁড় একজন ব্যক্তিকে যদি ইফতার করানো হয় সেই সমপরিমাণ সব আল্লাহ পাক যিনি ইফতার করালেন আয়োজন করলেন আল্লাহ পাক তার আমলনামা দান করবেন ওই ব্যক্তির কোনো কিন্তু ঘাট কোনো কর্তন কর্তন করা হবে না ওই যে ব্যক্তি খাবেন তার কিন্তু কোনো করতে হবে না তিনি তারটা ঠিকই পাবেন হ্যাঁ এবং এখানে আমাদের একটা সামাজিকতার একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় ইফতারি মজলিসে আমরা দেখতে পাচ্ছি আপনি কিছুক্ষণ আগে বললেন যে কি ধনী গরীব বড় ছোট কোন ব্যবধান সেখানে থাকে না আমরা আমাদের পরিষদের মধ্যে যদি আমরা এই ভ্রাতৃত্ববোধ যে রমজান থেকে যে শিক্ষা লাভ করলাম যে অপরকে খাওয়াতে হবে অপরের সেবা করতে হবে এই সেবাটুকুন যদি আমরা পরবর্তী এগারো মাস জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা বাস্তবায়ন রাখতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে বড়ো ছোটো কোনো ভেদাভেদ থাকবে না এবং বড়ো ছোটোর মধ্যে কোনো এই নিচুতা উচ্চতা থাকবে না এই জন্য আমাদেরকে মাহের অঞ্চল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আরেকটি বিষয় আমাদেরকে লক্ষণীয় যে তা হচ্ছে আমরা শেষ রাতে উঠি সাহারি খাওয়ার জন্য সাহারি খাবো এটা আমাদের জন্য বরকত নবীজি বলেছেন যে তাসা তোমরা সাহারি খাও ফিস সাহারি বারকা কারণ সাহারির মধ্যে বরকত আছে রহমত আছে কল্যাণ আছে এবং সাহারি খাওয়ার মাধ্যমে আমরা দিনে রোজাটি রাখার ব্যাপারে আমরা একটা শক্তি অর্জন করতে পারি কিন্তু এখানে সাহারি খাওয়াই মূল উদ্দেশ্য না সাহারির সময় আল্লাহ সায়ন হুয়া তালা প্রথম আসমানে এসে ডাক দেন এই সময় যদি আমরা দু চার রাকাত তাহাজ্য তামাস আদায় করতে পারি আমাদের মনে কামনা বাসনা মনে প্রত্যাশা যদি আল্লাহ সব হায়ানা হুয়া দরবারে খুলে বলতে পারি নিঃসন্দেহে আল্লাহ পাক কবুল করবেন এই জন্য আমাদের প্রত্যেককে এই সাহারির সময় সাহারি খেতে হবে পাশাপাশি দুই চার রেকাত কমপক্ষে আট রেকাত বা কম বেশ তাহাজুদ নামাজ যদি আমরা পড়ে আমাদের সমস্ত কথাগুলো আল্লাহ সব হায়না হুয়া তার দরবারে বলতে পারি নিঃসন্দেহে আমরা ফায়দা অর্জন করব উপকৃত হব ইনশাল্লাহ তাহলে অবশ্যই উপকৃত হতে চাই এবং আপনি আজকে যে বিষয়গুলো আলোচনা করেছেন এটা নিতান্তই মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ শিব দর্শক মন্ডলী ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন দেখেছেন শুনেছেন সত্যি পুরো রহমতের একটা প্যাকেজ নিয়ে কিন্তু এই দশ দিন থাকবে যখনই চাইবেন ক্ষমা তখনই আল্লাহ ক্ষমা করে দিবেন একদম অবাহিত ধারায় ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের সাথে দেখা করব অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি দেখা হবে আগামী সপ্তাহে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ সুন্দর জীবন দান করুক সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম